হচ্ছে আমার লাস্ট যে কোয়েশ্চেনটা শিপন ভাইয়া আমি আপনার কাছে করবো, সেটা হচ্ছে যে অলরেডি স্যার বললেন যে এক্ষেত্রে আসলে কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে যে কেউ কেউ পাবেন, কেউ কেউ পাবেন না। সেক্ষেত্রে যারা পাবেন না তাদের পক্ষ থেকে কিন্তু বারবার আমাদের কাছে আসবে এবং বিভিন্ন জায়গায় ওনারা আসলে রিকোয়েস্ট করতে থাকবেন যে আমরা কেন পাচ্ছি না বা কেন পাবো না, অথবা বিভিন্ন রকমের হুমকি এই জিনিসগুলো ইক্যাবের অফিসে আসতে পারে এবং অন্যান্য জায়গায় আসলে যেতে পারে। সেক্ষেত্রে এই লেনদেন কারো এবং যারা এখন বর্তমানে উদ্যোক্তা আছেন এবং বিভিন্ন রকমের লেনদেন করছেন তাদের জন্য কিন্তু এই ব্যাপারটা হুমকির মধ্যেই পড়ছে, কারণ এইটা একটা অনাস্থার পার্ট হিসেবে কাউকে কাউকে আসলে পার্টে কোনো কোনো পার্টে আসলে যাবে। সেক্ষেত্রে ভাই আমি আপনাকে আরেকবার আপনাকে কোশ্চেনটা করতে চাই, এটাকে আরো এই এই স্যার যেহেতু আমাদেরকে একটা নির্দিষ্ট কথা বলে দিয়েছেন এবং এক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে কিছু কিছু জায়গাতে আসলে চ্যালেঞ্জ থেকেই যাবে, এবং সেক্ষেত্রে যদি আপনি একটু বলেন যে আরো নিরাপদ এবং আরো জনপ্রিয় করে এই মুহূর্তটাকে সামলানোর জন্য আপনি যদি কিছু বলেন আমাদের সাধারণ জনগণকে এবং ইক্যাব অফিসেও আসলে আমাদেরও করণীয় বা আমরা কিভাবে কাজ করছি ওনাদেরকে আমরা ভবিষ্যতে বা নেক্সট ডে সাপোর্ট গুলো কিভাবে দিব, সেটা যদি শিপন ভাই আপনি একটু বলেন প্লিজ। ধন্যবাদ, অনেকগুলো কথা বললেন। তো বিশেষ করে আমি যদি সামারিতে যাই, এসওপির যে মেনশন করা ছিল যে পদ্ধতিতে কাস্টমার কেনাকাটা করবে, যদি পণ্য ফেরত ডেলিভারি না পায় তাহলে তার টাকাটা সেম পদ্ধতিতে 10 দিন পর থেকে ডেলিভারি রিটার্ন করা হবে, আমাদের এসওপির একটা ক্লজ ছিল। এটাকে যদি আপনি মূল জায়গা ধরেন তাহলে যারা আমাদের এসওপি পাবলিশ হওয়ার পর থেকে অনলাইনে পেমেন্ট করেছেন এবং কি আমরা ওই সময় সচেতন করেছি, আমরা না শুধু সরকারের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এবং প্রজ্ঞাপনের মাধ্যমে জনগণকেও জানানো হয়েছিল, যারা এই প্রক্রিয়াটাকে গুরুত্ব দিয়ে এই প্রক্রিয়া অনুযায়ী কেনাকাটা করেছেন তারা কিন্তু সেফটি পেয়েছেন এবং কি আমি বলতে পারি তাদের টাকাটা নিশ্চিতভাবে আপনার রিটার্ন করা হবে। এবার আসেন, আপনার যারা টাকা পাবে না, তাহলে টাকা কারা পাবে না? যারা এই পদ্ধতিটা ফলো করে নাই তারা একটা গ্রুপ। দ্বিতীয় আরেকটা গ্রুপ হলো এসওপি তৈরি করার আগের কনজিউমার, যারা পেমেন্ট করেছে তারা। এখন এই ক্ষেত্রে কি হতে পারে, আপনার যাদের কাছে টাকা ব্লক আছে তাদের যদি সেই দেওয়ার মতো ওই কোম্পানিগুলোর সম্পদ থেকে থাকে, নিশ্চয়ই সরকারের বিভিন্ন সংস্থা এই বিষয়ে কাজ করছেন, আইনি প্রক্রিয়ার ভিতরে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, সেখান থেকে একটা হয়তো সুষ্ঠু সমাধান আসবে। তবে এর জন্য গ্রাহকদেরকে যথেষ্ট সময় ধৈর্য ধারণ করতে হবে। আপনি যে পাবে না তাদের জন্য আমার যদি মেসেজ বলেন তাহলে আমি বলবো তাদেরকে ধৈর্য ধারণ করা ছাড়া দ্বিতীয় কোনো পদ্ধতি নেই আসলে। আর যারা স্ক্রল পদ্ধতিতে আছে তাদের সেখানে কয়েকটা প্রবলেম আছে বেসিক্যালি। সেগুলো একটা পদ্ধতি হলো পেমেন্ট করেছে তারা হয়তো বিকাশ বা নগদের মাধ্যমে, কিন্তু তারা একটা অ্যাকাউন্ট থেকে পেমেন্ট না করে তারা একাধিক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করেছেন, যখনই তাদেরকে রিটার্ন করা যাচ্ছে তখন আরো অনেকগুলো জটিলতা তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে সে কোন টাকা দিয়েছে তার অ্যাকাউন্ট থেকে, কোন টাকা দিয়েছে তার বন্ধুর ওয়ালেট থেকে, কখনো একই অ্যাকাউন্টের এগেনিস্টে টাকা দিয়েছে কোনো দোকান থেকে বা দ্যাট মিনস কোনো এজেন্ট থেকে, যে টাকাটা রিটার্ন যাবে সে সত্যিকার অর্থে পূর্ণাঙ্গ টাকা পাবে না। সেক্ষেত্রেও পেমেন্ট গেটওয়ে গুলোকে অত্যন্ত কাজ করতে হচ্ছে এবং কি কঠিনতম কাজ করতে হচ্ছে তাদের এই পেমেন্টটা রিটার্ন করার ক্ষেত্রে। দ্বিতীয় আরো একটা বড় চ্যালেঞ্জ, সেটা হলো যেই ওয়ালেট থেকে পেমেন্ট দেওয়া হয়েছে ওয়ালেটের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত ট্রানজেকশন করা যায় বা ব্যালেন্স রাখা যায়, এর বেশি করা যায় না। এখন দেখা যায় গেল তা ওয়ালেটের ক্যাপাসিটি হলো গভর্নমেন্ট থেকে যে অ্যাপ্রুভ সেটা হলো সে 2 লক্ষ টাকা পর্যন্ত, কিন্তু সে পে করেছে 5 লাখস, তাহলে তাকে কি করে 5 লক্ষ টাকা রিটার্ন করবে, সেখানেও জটিলতা আছে। তো বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্য মন্ত্রণালয় সহ আমাদের যে টেকনিক্যাল কমিটি আছে সেটার সাথে সমন্বয় করে যে আমাদের পেমেন্ট গেটওয়ে গুলো আছে সেখান থেকে একটা সুষ্ঠু সমাধান বের করে ক্রমান্বয়ে আপনার এই টাকাটা ফেরত দেওয়া হচ্ছে। তো জটিল প্রক্রিয়ার কারণে আপনার কিছুটা ডিলে হচ্ছে, তবে আমি